বিয়ে করলেই তো আমার মনে করো যে ডায়রি দিবে, আমার দাঁড়ি কে মাইয়ে দিব? বিয়ে করলেই তো আমার মনে করো যে ডায়রি দিবে, আমার দাঁড়ি কে মাইয়ে দিব? হ্যালো BMD24 বাসী, কে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন সেই শুভকামনা সবসময়, কারণ আপনারা যদি থাকেন ভালো তাহলে আমরাও থাকি ভালো, কারণ আপনারা ভালো না থাকলে ভিডিওগুলো দেখবে কে? যাই হোক, আজকে মূলত আমি আমার রুমে আছি বসে, আর রুমে থাকা অবস্থায় কি আর বলবো, সারাদিন মাথায় কন্টেন্ট ঘুরে আপনাদেরকে কখন কি দিতে পারবো। সো ভাবলাম রুমে বসে একটা প্রাঙ্ক হয়ে যাক, আর আমার সাথে আমার এক বড় ভাই আছে, রুমমেট আছে, তো তাকে নিয়ে আজকে একটা প্রাঙ্ক করবো। সরি, তাকে নিয়ে করবো না, সে তার এক ফ্রেন্ডকে ফোন করবে এবং ফোন করে তাকে চমকে দেবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, সে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে হঠাৎ করে বলবে যে তুই আমার নামে কেন রিউমার ছড়াচ্ছিস, মানে এভাবে বলে কিছু একটা বলে আর কি চমকে দেবে। সো সেই ফ্রেন্ডের রিয়াকশনটা ঠিক কেমন হয় আমরা একটু দেখে আসি। সো মেহেদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আজকে তো আপনাকে নিয়ে আমরা প্রাঙ্ক করবো, কি কি মনে হয়? মানে আপনাকে নিয়ে না, আপনার ফ্রেন্ডকে নিয়ে করবো, আপনি করবেন আর কি? করা যায়, অনেকদিন ধরে হচ্ছে গিয়ে মন চাচ্ছিল একটু রিফ্রেশ হই, মজা করি, সময়টা পাচ্ছিলাম না কাজের চাপে। হ্যাঁ, আপনার কি এরকম খবিশ ফ্রেন্ড আছে যাকে ফোন দিলে ভালো একটা রিয়াকশন পাওয়া যেতে পারে? কাকে দিতে পারি, অনেকগুলো আছে, কিন্তু রিয়াকশন পাবো কার কাছ থেকে? হ্যাঁ আছে, দেওয়া যাবে। ওকে 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 গাইস, আমরা রিয়াকশন পাওয়ার মতো ফ্রেন্ড পেয়ে গেছি। মেহেদি ভাই বলেছে যে তার এমন ফ্রেন্ড আছে। আচ্ছা, সে কি মেয়ে না ছেলে? অবশ্যই মেয়ে। ও, তাহলে তোর কথা বলতে নেই, মানে মেয়ে ফ্রেন্ড মানে আমি আগেই বলেছি খবিশ। আসলে কি খবিশ? খবিশ মানে বন্ধু বলতে খবিশও বলা যায়, আবার ভালো বলা যায়। আমি প্রথমেই সরি বলে নিতে চাই যে আপুকে এখন ফোন করা হবে তাকে আমি খবিশ বলে ফেলেছি। সরি সরি সরি, আসলে মেহেদিবার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, মানে আমি জুনিয়র ফ্রেন্ড, ঠিক আছে? সো মাইন্ড করবেন না যদি সে ভিডিওটি দেখে থাকে আর কি। সো আমরা তাহলে তাকে একটু ফোন করি। আমরা ফোন করব রুবিকে। রুবি, আচ্ছা, রুবিকে আমরা ফোন করে একটু চমকে দেবো, দেখবো রুবির ঠিক রিয়াকশনটা কেমন হয়। সো আমরা কলে চলে যাচ্ছি। রুবি, লাউড স্পিকার দিতে হবে। অবশ্যই, এই যে ফোন দিয়েছে। হ্যাঁ রুবি, এইটা কোনো কথা বল, তুই আমার নামে বদনাম সরাস, আমি রুমে নাকি বউ নিয়ে থাকি, এটা কোন ধরনের কথা বল? তুই যদি মানে কিছু না কস, যদি কারোর সাথে কথা না কস আমার ব্যাপারে, তাইলে তোর একজন মানে এমনি এমনি কোনো কথা বলবে না, বলবে? আমারও তো কথা এই, তুই আমার, তুই আমার ভালো একটা ফ্রেন্ড, এই একটা ফ্রেন্ড। হ্যাঁ, মানে আমার কাছে এটা কথা না যে কে করে এই কথাটা বলছে, পান নামটা সমস্যা করে তুই আমার কাছে ব্যাক করে কেমনে পারছিস, আপনারে হাতে না থেকে আমি তোমাকে হাই না, সেটা তো অবশ্যই বলমু, সেটা ই করমু, যেহেতু আমার একটা ভালো একটা ফ্রেন্ডের নিয়ে আমারে কইছে, আর বিশেষ করে এইটা আমি মানে শুনে তো একেবারে অবাক, আই এম তো অবাক যে রুবি এইটা কইতে পারলো, এইটা মানে আমিও তো ওইটা হচ্ছে গিয়ে ওইভাবে তোর এই করলাম যে আয়, আমি তো সব কাজ জানি, সব কাজ শিখাই। আমার মনে করো যে ডায়রি দিবে, আমার দাঁড়ি কে মাইয়ে দিব? বিয়ে করলেই তো আমার মনে করো যে ডায়রি দিবে, আমার দাঁড়ি কে মাইয়ে দিব? আমি তোর লাগ সরাসরি দেখা করতে চাই, ইভেন তারে নিয়ে কথা বলতে চাই যে এইটা কোন ধরনের কথা, কোন ধরনের ছেঁচড়ামি, চোরের মায়ের বড় গলা। তুই ফ্রি আছো কোন সময়? কবে তুই ফ্রি আছো কোন সময়?
শোনো না, কি কয়েছিস রুবি না কি কয় তোরা না কি কস, আমি নাকি বিয়ে করে ওই জায়গায় থাকি বউ নিয়া, এইভাবে যদি মানে আমার নামে গুজব সরাস তাইলে আমি বিয়ে শাদি কেমনে করবো ক? এইটাই তো আমি মানে অবাক, আমি তো তারে মানে যে কইছে কইছে তারে বকছি করছি যে না এটা হইতে পারে না, সে মানে একেবারে এমন ভাবে বলছে যেটা বিশ্বাস করার মতো। এমন কথা যদি আমি তোরে বলতাম কেমন লাগতো? এই সেম কথা যদি আমি তোর নামে কইতাম কেউ যদি তোরে কইতে তাইলে বল কেমন লাগতো হঠাৎ করে কেউ একদম কইলো? তুই যেসব কথা কস মানে হাসতে হাসতে খিল ধরে যায়। তুই যেসব কথা কস আমার হাসতে হাসতে খিল ধরে যায় বুঝছিস, মানে হাসি থামাই রাখতে পারতে আসি না। যাই হোক দোস্ত, শোন শোন ভালো লাগছে, একে তো প্রথমত এইটা একটা মজার একটা কন্টেন্ট ছিল, ফানি ভিডিও ছিল, এটা একটা প্রাঙ্ক ভিডিও ছিল, যাই হোক এই যে ভিডিওর লিংক তো দেবো আনে দিলে, এই যে ছোট ভাই রুমমেট এদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। যাই হোক বন্ধু, এগুলা কিছু মনে করিস না, আর কেউ কিছু কয় নাই, তোরা ভালো ফ্রেন্ড আসুস থাকবি সবসময় ছিলি। যখন সে কথা শুরু করছে মানে সত্যি কথা বলতে এই রিয়াকশনটাই হওয়ার কথা, মানে আমাকেও যদি আমার কোনো ফ্রেন্ড হুট করে আমার উপর একটা দোষ চাপাই দিত তাহলে এই রিয়াকশন মানে আমি যা হইলে কি করতাম, মানে সামনে পেলে তো একদম খাইয়ে ফেলতাম, মানে সে অনুযায়ী আপু মানে অনেক ঠান্ডাই ছিল। তাই আপনার কিছু বলার আছে? না আসলে এখানে কিছু বলার নাই, কারো নামে যদি দোষ করা হয় বা সাপোজ আমার নামে যদি কেউ কিছু করে, আমার নামে যদি কেউ কিছু বলে সেটা যেরকম আমার খারাপ লাগবে আমার ফ্রেন্ডেরও সেম খারাপ লেগেছে, এটা কিছু না কিছু মানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, এটা আমরা ফ্রেন্ড সার্কেল এগুলো করি সচরাচর, আপনি হয়তো বল মানে দেখে বলতে পারেন যে কেমন ধরনের কথা, কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল আপনার কাছের কেউ আপনাকেও সেম কথাগুলো বলে তখন কিন্তু খারাপ লাগে না। আরেকটা জিনিস যেটা দেখলাম যে সত্যি কথা বলতে কি জানেন, এই ভিডিওটা রিয়াকশনের মাধ্যমে না প্রকৃত বন্ধুত্বটা মানে ফুটে উঠেছে। কিভাবে? আমি যদি বলি যে দেখেন উনি যখন বলছে না ঠিক তখন কিন্তু উনি চাইলে স্বাভাবিকভাবে এই বিষয়টা বলতে পারতো, কিন্তু উনি শুনেই উত্তেজিত হয়ে গেছে, তার মানে কি আমার ফ্রেন্ডকে নিয়ে একটা বাজে কথা হয়েছে, তাও আবার হচ্ছে যে মানে আমার উপরেই বলতেছে, মানে এটা উনি নিতেই পারেনি, ওনার কথা দ্বারা কিন্তু এটাই মনে হয়েছে। সো মানে একটা মানুষ তার ফ্রেন্ডকে নিয়ে কতটা ভাবলে ঠিক এইভাবে রিয়াকশন দিতে পারে। যাই হোক আসলে আমাদের অনেক ভালো লেগেছে, মানে খুবই আপনাদের বন্ধুত্বটা খুবই চমৎকার, টকঝাল মিষ্টি, আগে যেটা বলেছি সবকিছু মিলিয়ে ভালো। আর সর্বশেষ আমাদের ভিডিওর উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো বন্ধুত্ব থাকলে বন্ধুত্বের মতো থাকা উচিত, হয়তো সে আমার মেয়ে ফ্রেন্ড আমি তার ছেলে ফ্রেন্ড, সেখানেও বন্ধুত্বটা এমনভাবে থাকবে যেখানে কোনো বাজে কোনো সম্পর্ক থাকবে না, যেখানে থাকবে টকঝাল মিষ্টি যেটাই বলি না কেন, এরকম সম্পর্ক থাকলে সেই সম্পর্ক একেবারে লাইফ টাইম পর্যন্ত টিকিয়ে নেওয়া সম্ভব। আমি আর কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই সকল বন্ধুত্ব টিকে থাকুক যুগ যুগ ধরে।